পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডক্টর ব্যানার্জি, মেডিসিন। স্যার, নো চান্স। আমি কিন্তু খাবো না তেত ওষুধ। আপনি জানেন আমি তেত ওষুধ খাই না। আগের বারে কথাটা আলাদা ছিল, এখন আমি খাবো না। বস, খাবো না মানে খাবো না। চুপ। তুমি আর কি করবে না? 1 2 3 গুড। কি বুঝলেন ডক্টর ব্যানার্জি? সাক্ষু আর তার পার্টনারকে এইভাবেই মেডিসিন খাওয়াতে হয়। আচ্ছা ডক্টর ব্যানার্জি, একটা কথা বলুন তো, এতদিনে নিশ্চয়ই অনেকবার বলেছে যে ও টোটালি সুস্থ হয়ে গেছে, এখান থেকে বেরোতে চায়, নিশ্চয়ই বলেছে? হ্যাঁ, বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার, অ্যাওয়ার্ড উইনিং ফটোগ্রাফ তুলবে, একবারও এখান থেকে বেরোনোর কথা ভাবলেও না ঠ্যাং খোড়া করে রেখে দেবো। রুমি ভেরি ওয়েল মিঠি। আপনি আমাকে আবার শাসন করছেন? কিভাবে করছেন? একদম উস্তাদি করবেন আমার সাথে। যতদিন এখানে কলকাতায় আছো, আমি লোকাল গার্ডিয়ান, ইউ নো দ্যাট। বলছিলাম যে আপনি ওনার সাথে কথা বলুন, আমি একটু আসছি। আসলে কি বলুন তো, আমার চেনা নার্সিং হোম বলেই বোধহয় উনি এখনো অবধি এখানে থাকতে পারছেন। তো আমি যাই, বলে আসি যে পেশেন্টের মেন্টাল কন্ডিশন ঠিক নেই, তো তাই পাগলামো করছে। কি বললেন? কি বললেন ডক্টর? নো নো, অ্যাকচুয়ালি আই এম ভেরি গ্ল্যাড, ইউ নো মিঠি, এতদিনে ডক্টর ব্যানার্জি তোমার সামনে মুখ ফুটে কথা বলার সাহস পেয়েছে। আচ্ছা শোন, আমার একটা খুব সিরিয়াস কোয়েশ্চেন ছিল, বলছি তুমি কবে নর্মাল হবে বলো তো? না মানে তুমি তো ভিতর থেকে স্বাক্ষর বসিয়ে নও, রাইট? যথেষ্ট ম্যাচিওর্ড, মানে তুমি আমার জন্য যা যা করেছো সেগুলো তো করতে পারতে না, তাই না? এই যে মিঠাই যখন ছিল না, তখন তোমার আর আমার যে একটা অ্যাক্সিডেন্টাল ম্যারেজ হয়ে গেছিল, সেটা মিঠাইকে বলে দেওয়া উচিত না? মানে কি মনে হয়? কি বলছেন স্যার, এই নাকি আপনি গার্ডিয়ানগিরি করবেন? কি করে করবেন বলুন তো? মিঠাই ম্যামের মতন মানুষ যদি এই ঘটনাটা জানতে পারেন, তাহলে উনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন? উনি ভাববেন ওনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। প্লিজ স্যার, এগুলো ভুলেও করবেন না। না মানে অ্যাকচুয়ালি কাল কি হয়েছিল, মিঠাই আমার আলমারিতে তোমার ওই হ্যামক, লাইটস, ওগুলো সব পেয়েছিল। আমার ইনফ্যাক্ট মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল। হোয়াট? আপনি এখনো ঘরে জিনিসগুলো রেখে দিয়েছেন? সরাননি কেন স্যার? আপনাকে নিজে কি করবো না? ওকে লিসেন, আপনি একটা কাজ করবেন, যখন দিদিভাই ঘরে থাকবেন না, তখন আপনি পুরো ঘরটা সার্চ করবেন আর যা যা জিনিস আছে সব ফেলে দেবেন, এভরি সিঙ্গেল থিং, ওকে? সিরিয়াসলি, তুমি না সত্যি খুব ইউনিক জানো তো। যতদিন না তোমার একটা প্রপার ব্যবস্থা করতে পারছি, আমার শান্তি হবে না। বাড়িতেও একটা ঝামেলা চলছে সব কিছু নিয়েই আর কি। এনিওয়ে বলছি, তুমি হসপিটাল থেকে রিলিজ হলে কিন্তু স্ট্রেট মনোহরায় আসবে, হ্যাঁ? পালিয়ে থাকার কোনো দরকার নেই। বাবা আমি আছি তো, আমি সবটা ম্যানেজ করে নেবো, কোনো প্রবলেম হবে না। কি ফুকে চাই মাথায়? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।